আজ আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে, যাকে বলে এটা একটা ছোট্ট ব্লগ হবে, একটা বিয়ে বাড়ি যাচ্ছে। এখন আমি রেডি হব, তার জন্য বিয়ের বেনারসিটা বের করে নিয়েছি এবং গয়নাগুলোও বের করে নিয়েছি। গয়নাগুলো সোনার নয়, ইমিটেশন পরেছি, কারণ অত দূর রাস্তা যাবো তো তার জন্য হচ্ছে সোনার গয়না পরে যাওয়া বারণ। তো তোমরা সবাই জানো এখন রাস্তাঘাটে যা চুরি চিন্তাই হচ্ছে। তো আমরা এখন স্টেশনে চলে এসেছি, এটা আমাদের নৈহাটি স্টেশন। তারপর আমরা চলে গেছি চাকদাতে, প্রথমে একটা ফুলে নিয়ে গেলাম তোড়া এবং দুজন মিলে টোটোয় করে চলে গেলাম বিয়ে বাড়িতে, যাকে বলে। তো বিয়ে বাড়িতে গিয়ে প্রথমে হচ্ছে বউয়ের সাথে আলাপ করে নিলাম, যে হচ্ছে কোণে, যাকে বলে, বেশ মিষ্টি একটা কোণে ছিল ব্রাইড, যাকে বলে। এবং তারপরে আমরা হচ্ছে পকোড়ার এখানে চলে এসেছি। এখানে ফুচকা, চিকেন পকোড়া, কফি, আরও অনেক কিছু ছিল যেগুলো হচ্ছে খাওয়ার জন্য। এই দেখো চাপলিন চলে এসেছে আমার সাথে হ্যালো বলতে, এবং তার সাথে চলে এসেছে ডোরেমনও চলে এসেছে। ডোরেমনটা তো হেভি কিউট ছিল, যাকে বলে। আর জানো আর একটা সব থেকে মজার কথা, এখানে যার সাথে বিয়ে হচ্ছে তার নামও ছিল বিদ্যুৎ, আর তার সাথে সাথে টাইটেলটাও একই ছিল, বিদ্যুৎ বিশ্বাস। কি চমকে গেলে না, আমার সাথে আমার বরের না, এটা অন্য বিদ্যুৎ। তো এই দেখো চিকেন পকোড়ার জন্য আমরা আবার চলে এসেছি খাওয়ার জন্য। তো একবার আর কি মনটা ভরে, তো আরেকবার ওই জন্য নিতে চলে এসেছি। তো জমিয়ে হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছিলো, যাকে বলে। তারপর তো আছেই হচ্ছে মেন মেনু। তো এখানে চলে এসেছি, দেখতে পাচ্ছি বাজি ফাটানো হচ্ছিলো। এই বর এবং কনে দুজনেই স্টেজ থেকে চলে এসেছে, এখানে সবাই মিলে চলে এসেছে বাজি ফাটানো দেখতে। এবং বাজি ফাটানো তো দারুণ হচ্ছিলো, যাকে বলে। এই যে কিন্তু মাঝে মাঝে একটা করে গাড়ি চলে আসতে খুব বিঘ্ন ঘটাচ্ছিলো, কিন্তু আমরা তো ভীষণ এনজয় করছিলাম। এত আওয়াজ, এত শব্দ, একটু কানে লাগছিলো যদিও, কিন্তু আনন্দ তো করতেই হবে, কারণ এটা বর এবং কনের জন্য বিশেষ একটা দিন। তারা তো নিশ্চয়ই নিজেদের জন্য মেমোরিজ করে রাখবে। আর আরেকজনের এদিকে দেখো সবসময় হচ্ছে আয়না দেখলে আর ফোনের সেলফি ক্যামেরা থাকলে শুধুমাত্র চুল ঠিক করতে শুরু করবে, আর তার সাথে তো মুখ তো চলতেই থাকছে কিছু না কিছু মুখে। আর এই দেখো সেই তোমাদেরকে বলছিলাম না যে বাজি ফাটানো, দেখো এবার দুজন মিলে বাজিটা ফাটাবে। এই দেখো দেখো বাজি ফাটিয়ে তুটে চলে গেছে সবাই, মানে আমার মতো ভীতু, যাকে বলে। কেউ হচ্ছে একটুও সাহসী না, যাকে বলে। তো ওই বাজি ফাটানো দেখতে দেখতে আমরা চলে এসেছি হচ্ছে একদম মেন কোর্সের মেনুতে। এই দেখো এই হচ্ছে মেনু কার্ড, মাটন আছে, মানে তো আমরা একদম ঝাঁপিয়ে পড়েছি। প্রথমেই চলে এসেছিলো ফিশ কাটলেট, আর তার সাথে ছিল স্যালাড সস, এবং তারপরে দিয়ে দিয়েছিল কড়াইশুঁটির কচুরি আর সাথে ডাল মাখানি, এটা তো এখন শীতকালের ফেমাস খাবার। তারপর ছিল সাদা ভাত, তারপরে ছিল ভেজ ডাল আর আলু ঝুরি ভাজা, এরপর ছিল দই কাতলা, এটা তো দারুণ টেস্টি ছিল, এবং তারপরে ছিল ফ্রাইড রাইস, যেটা আমি স্কিপ করে গেছি, এবং তারপর ছিল মাটন কষা। মটন কষা তো 3 থেকে 4 বার নিয়েছি। তারপরে ছিল ফ্রুট চাটনি, যেটা বেদানা দেওয়া, তারপরে এটা ছিল ক্ষীর পুলি আর এবং নোলেন গুড়ের রসগোল্লা, তারপরে ছিল হজমলা এবং সবশেষে আইসক্রিম। এবং তারপরে হচ্ছে আমরা হচ্ছে বড় বউয়ের সাথে দেখা করলাম, দেখলাম ওখানে কেক কাটা হচ্ছে, এবং তারপর আমরা স্টেশনে চলে এলাম চাকদা স্টেশনে বাড়ি আসার জন্য। তো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক করে দিও।